আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাদির হোসেন হৃদয়। হ্যালো ভিউয়ার্স, আপনারা কিভাবে ইউটিউবে থাম্বনেল অ্যাড করবেন সে বিষয় নিয়ে আমি আপনাদের জন্য আজকে কিছু কথা বলতে চাই। তো ভিউয়ার্স, আপনারা অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে ভাই কিভাবে আমরা থাম্বনেল যোগ করব, কিভাবে আমরা ইউটিউবে থাম্বনেল অ্যাড করব, কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলটিকে ভেরিফাই করতে পারবো। তো ভিউয়ার্স, আমি আপনাদের সামনে আজকে ফুল টিউটোরিয়াল আমি তুলে ধরবো। তো ভিউয়ার্স, আপনারা কিভাবে ইউটিউবে থাম্বনেল অ্যাড করবেন, যার জন্য আপনাদেরকে করতে হবে ইউটিউব ভেরিফাইড। তো বন্ধুরা, ইউটিউব ভেরিফাইড কী, ইউটিউব ভেরিফাইড কীভাবে করবেন? তো ভিউয়ার্স, আপনারা ইউটিউব ভেরিফাই করতে হলে আপনাদের প্রথমে যেতে হবে ক্রোম ব্রাউজার। আমি আপনাদেরকে আজকে ফুল টিউটোরিয়ালটি দিয়ে দিব আপনারা কীভাবে ইউটিউব ভেরিফাই করতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আজকে সেই ভিডিও। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তো এই হচ্ছে ক্রোম ব্রাউজার, আমি ক্রোম ব্রাউজার ক্লিক করলাম। তারপরে একটা ইন্টারফেস চলে আসবে, এখানে লিখব www। তো নিচে চলে আসছে www.com। তো এটার মধ্যে আমি ক্লিক করলাম। তো আপনারা এটার মধ্যে ক্লিক করবেন, তারপর এরকম আরেকটা ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেসটির মধ্যে আসতেছে চলে বন্ধুরা, ইন্টারফেসটি চলে আসতেছে, এটি সময় নিবে, নেট স্লো, তবে এগুলো চলে এসেছে। তো আমি এখান থেকে প্রথমে ডেস্কটপ সাইটটা ওপেন করতে হবে। তো আমাকে ডেস্কটপ সাইটটা ওপেন করতে হলে এরকম ইন্টারফেসটা আসতে হবে ফুল। তারপর আমি এখানে উপরে ক্লিক করব, তারপর এখানে নিচের দিকে চলে যাব, এখানে রয়েছে ডেস্কটপ সাইট, সেটার মধ্যে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করলাম সোলেট বন্ধুরা। এটার মধ্যে ক্লিক করার পর এরকম আরেকটি ইন্টারফেস আসবে আপনাদের সামনে। হ্যালো ভিউয়ার্স, এরকম আরেকটি ইন্টারফেস আসার পর আপনারা দেখবেন এখানে ফুল ভিডিওটি চালু করতে হবে। এটার মধ্যে ফুল ভিডিওটি চালু করার পর এখানে আপনারা দেখতে পারবেন উপরে আপনার এই চ্যানেলটি। তো আমাদেরকে প্রথমে এখানে উপরের চ্যানেলটিকে ক্লিক করলাম। উপরের চ্যানেলটির মধ্যে আপনারা ক্লিক করলে আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে। ক্লিক করার পর আমি ক্লিক করলাম, আসতে সেখানে দেখা থাকবে ইউটিউব স্টুডিও। তো আপনারা ইউটিউব স্টুডিওর মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আরেকটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। হ্যালো ভিউয়ার্স, সোলেট বন্ধুরা, তো আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে। এটি সময় নিবে কিন্তু আপনার মোবাইলে যেত। তো আমি এখান থেকে উপরে যে থ্রি ডট লাইন আমি আপনাদেরকে জুম করে দিয়ে দেখাইতেছি, তো এখানে উপরে দেখতে পারবেন আপনারা, নিচের দিকে একটু নিলাম, তারপরে দেখতে পারবেন থ্রি ডট লাইন। তো আমাদেরকে থ্রি ডট লাইনটিকে ক্লিক করতে হবে। তো আমি থ্রি ডট লাইনটিকে ক্লিক করলাম, তারপর এরকম আরেকটি এখানে দেখা যাবে ইউর চ্যানেল, আপনার চ্যানেলটি এখানে চলে আসবে। তো আপনাদেরকে নিচে যেতে হবে, নিচে গিয়ে আপনাদেরকে আপনারা দেখতে পারবেন এখানে দুইটি অপশন, যেখানে দেখা আছে সেটিং ও সেন্ড ফিডব্যাক। আমরা সেটিংয়ে ক্লিক করতে হবে আমাদেরকে। তো আমরা সেটিংয়ে এখন ক্লিক করব। তো সেটিং ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখবেন আরেকটি অপশন, আরও 5-6টি অপশন এখানে দেখবেন জেনারেল চ্যানেল। তো আমি আপনাদেরকে জুম করে দেখাতেছি এটা, এখানে চ্যানেল আপলোড ডিফল্ট পারমিশন কমিউনিটি। তো আমরা এখান থেকে চ্যানেলে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা চ্যানেলে ক্লিক করলাম, তারপর এখানে দেখতে পারবেন আরও 4টি অপশন, এখানে রয়েছে বেসিক ইফু। তো আমাদেরকে কাস্টম চ্যানেলে ক্লিক করতে হবে। তো আমি কাস্টম চ্যানেলে ক্লিক করলাম। তো কাস্টম চ্যানেলে ক্লিক করার পর এরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখানে ফিচার এলিগেটি এখানে আমরা দেখতে পারবো স্ট্যাটাস এন্ড ফিচার্স, নিচে দেখতে পাচ্ছেন আপনারা, আমি আপনাদেরকে দেখাতেছি স্ট্যাটাস এন্ড ফিচার্স, এটার মধ্যে ক্লিক করব। তারপর ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে এইরকম, আমি আপনাদেরকে জুম করে দেখাতেছি। স্ট্যাটাস পেজ, তো আমরা আবার ক্লিক করব স্ট্যাটাস এন্ড পেজ আছে, তারপর ক্লিক করলাম, আমাদেরকে দুইবার ক্লিক করতে হবে স্ট্যাটাস পেজ আছে। তারপর এরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে।
এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইড, আমি আপনাদেরকে জুম করে দেখাবো। তো এখানে রয়েছে ভেরিফাইড, এখানে রয়েছে নোটিফিকেশন, এরপর লাইভ স্ট্রিমিং, এরপর রয়েছে এনেবল লাইভ স্ট্রিমস, এরপর লোগো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ভেরিফাইড দেখাইছি, জুম করে হচ্ছে ভেরিফাইড। তো আপনারা এভাবে ভেরিফাইড করতে পারবেন আপনার চ্যানেলটি।